মাই চ্যানেল, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে বলো, ভ্যালেন্টাইন ডে তোমাদের কেমন কাটলো? আমার তো বেশ মজা করেই কেটেছে। আর মানে সকালের দিকে বাড়িতে ভালো মেনু তৈরি করেছিলাম, আর সন্ধ্যাবেলাতে আমি আর আমার হাজবেন্ড, আমার ছেলে একসাথে মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম, খুব মজা করেই কাটিয়েছি আমরা। আজকে আমি কোনো মেকআপ টিউটোরিয়াল তোমাদের করে দেখাচ্ছি না, আজকে সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সেটা হচ্ছে হাঁসের ডিম কষা। এটা নতুন কিছু না, এটা তোমরা সবাই জানো করতে, আমি জানি, কিন্তু আমি ভাবলাম যে আমি কিভাবে করি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে হ্যাঁ, মেকআপ টিউটোরিয়ালের ব্যাপারে, যে আমি ভ্যালেন্টাইনে যে মেকআপটা টিউটোরিয়ালটা তোমাদের করে দেখিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা অনেকেই বলেছো যে যে দিদি এমন কিছু মেকআপ করে দেখাও যেটা মানে ডেলি পারপাসে আমরা ইউজ করতে পারবো, আমাদের জবে যেতে হয়, কলেজে যেতে হয়, সেরকম কিছু মানে লাইট মেকআপ যাতে ঝটপট করে নেওয়া যায়, এরকম কিছু মেকআপ তুমি করে দেখাও। তো সেরকমই মেকআপের টিউটোরিয়াল নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসব। তো আপাতত ডিম কষাটা চলো করি। আমি আগে থেকেই হাঁসের ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো, মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা আছে। এগুলো সব আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো এগুলোর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের গায়ে অল্প জল লেগে আছে, তাই আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে কড়াইটা ভালো করে মুছে নিলাম। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। অবাক হচ্ছ তো, হলুদ গুঁড়ো কেন দিলাম? হলুদ গুঁড়ো যদি ডিম আর আলুতে না মাখিয়ে সরাসরি তোমরা গরম তেলের মধ্যে দিয়ে দাও, তাহলে ডিমের রঙটা ভীষণ সুন্দর আসে। এবার আমি একটা একটা করে ডিম তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ডিমটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে? এবার আমি পরিমাণ মতো নুন ডিমে দিয়ে দেব। দিয়ে আবার এপিট ওপিট করে একটু ভেজে নেব। ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলো তুলে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে। এটা রেখে দেওয়ার পর আরও সুন্দর কালার হয়ে যাবে, আরও ডার্ক হবে কালারটা। এবার আমি ওই তেলেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। তেলে যেহেতু আগের থেকেই হলুদ আছে, আর এখানে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি শুধু এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে আছে একটা এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে মতো তেজপাতা। ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব। এলাচের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
এবার আমি এখানে অল্প সামান্য চিনি দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার একটুখানি চিনি রান্নাতে দেওয়া অভ্যেস আছে বলতে পারো, তাই আমি দিয়েছি, আমার খুব ভালো লাগে। সব কিছু দেওয়ার পর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা। মশলাটা থেকে দেখো কষতে কষতে তেল বেরিয়ে এসেছে। এবার আমি যে মিক্সি বাটিটায় মশলা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জলটা এই কষা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি হাঁসের ডিমগুলো দিয়ে দেব। দেখেছো হাঁসের ডিমে এবার রংটা কত সুন্দর এসেছে। এবার একে একে আমি ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডিম আলুটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার আগে থেকে আলুগুলো সেদ্ধ করাই আছে, তাই আর সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগলো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি আর গরম মশলা। যেহেতু আমি এটা হাঁসের ডিমের কষা করছি, তাই আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঝোলটা ফুটতে দিলাম। দেখো এটা সম্পূর্ণ মাখামাখা হয়ে গেছে, আমার ডিম কষা রেডি। আমি এবার একটা পাত্রে এটা সার্ভ করে নেব। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে হাঁসের ডিম কষা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। কষাটা গার্নিশিংয়ের জন্য আমি এখানে 2 কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়েছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।